بالشيخ اعمى تولي الالمين داك داول الشيخ شنو شنو لكو ايمان بكتي جكن بداية خواه دابي مومين بكتي جكن بداية خواه دابي تاركاتي پاس شد رحمت الفرستان چلی عشب بيمان مومين بكتي جكن بداية خواه دابي تان سمنے اسے دانیا جاوے پاس دو رحمتر پرستا دیکھے رکھے بل بے آشو امر کاتے چلی آشو ایجے جنتر بسنا دیکھا دائے ایجے جنتر نعمت گلا دیکھا دائے جنتر پوشاک تمہارا جنو ریڈیا سے جنتر باغان تمہارا جنو پیکیا کر چے جنتر پھول پھول تمہارا جنو پیکیا کر چے آر کانے کانے کیا بل بے এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সালাম দিছে যেইমাত্র আল্লাহর সালাম পাইবে এমনি মুমিন বান্দা আনন্দে আত্মহারা হয়ে যাবে আমার আল্লাহ আমারে সালাম দিয়েছে আমার আল্লাহ আমারে সালাম দিয়েছে আনন্দে আত্মহারা হইয়া এবার আনন্দের পাক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে আজরাইল আজরাইল আর দেরি করা যাবে না আর দেরি করা যাবে না আমার বান্দার আনন্দের পাক দিয়া কষ্ট নামক যে যন্ত্রণা আছে মানুষের মৃত্যুর আছে মৃত্যুটাকে গ্রহণ করে নাও তার রুহটা বাইরে করে নিয়ে যাও আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন লে আয়েশা আনন্দের পাক দিয়া মুমিনের রুহটা বাহির করা হবে মুমিন বিন্দু পরিমাণও তার পাবে না যাবে আর চিৎকার করে কাঁদতে থাকবে ডেকে ডেকে ফেরেশতারা বলবে ও বেঈমান বান্দা আসো আয় তোর জন্য জাহান্নামের অগ্নি অপেক্ষা আছে তোর জন্য জাহান্নামের বিছানা অপেক্ষা করছে তোর জন্য জাহান্নামের সব কিছু অপেক্ষা করতে আছে এই যে জাহান্নামের ভিতরে শব্দ আছে এই যে জাহান্নামের বিছানা জাহান্নামের সব কিছু রেডি আছে আগুন দেখে দেখে জাহান্নামের আযাব দেখতে দেখতে চিৎকার করবে আ দেখে দেখে বলবে আজরাইল ও ভাই আজরাইল আমার রিম আমাকে ছাড় দেওয়া যায় না আমারে ছাড়তে পারো না আমারে ছেড়ে দাও একটা কাজ করো আমারে কিছু দিনের জন্য সুযোগ দাও আমি এখন ভালো মানুষ হয়ে যাব তওবা করব আর জীবনে নামাজ ছাড়ব না আর জীবনে আমি রোজা ছাড়ব না আর জীবনে আমি ঘুষ খাইব না আর জীবনে আমি সুদ খাইব না আর জীবনে আমি জিনার কাজ করব না আর জীবনে আমি ব্যবসায় দুইমারে করব না আর জীবনে সুবুল করে করব না আর জীবনে মিথ্যা কথা বলব না আর জীবনে আমি মানুষের গীবত করব না আর জিন্দগিতে কোনোদিন আল্লাহর হুকুম আমি অমান্য করব না আমাকে তুমি একটা মাত্র সুযোগ দাও প্রয়োজনে যেই বাড়িতে আমি এখন শুয়ে আছি এই বাড়িটা তোমার নামে লিখে দিব তারপরও আমাকে একটু তুমি সুযোগ দাও আজরাইল যখন জবাব দিবে না রে না সুযোগ দেওয়ার অপশন আমার হাতে নাই দুনিয়াতে অফিস আদালতে টাকা দিলে মামলা খালাস হয় টাকা দিলে আবার ব্যক্তি জেল খালায় মরা হয় কথা কয় না ঘুষে সব কিছু চলে সব কিছু ঘুষে উলট পালট হয়ে যায় বিচার উলট পালট হয়ে যায় ঘুষের মাধ্যমে কিন্তু আজরাইল ডেকে ডেকে বলবেন না না আমি আজরাইল ঘুষ খাই না আমি আল্লাহর দেওয়া যে সময় তোমার জন্য নির্ধারিত করা আছে তখনই তোমাকে নিয়ে যাব তার আগে তোমাকে আমি চাচ্ছি না আল্লাহ যখন অর্ডার করবে তখনই নিয়ে যাব সাকরাতওয়ালা ব্যক্তি তো কালে বলবে রে আজরাইল একটা কাজ করো না এই সোনা কান্দা
গ্রামটা তোমার নামে দিয়ে দিব যদিও সোনাকান্দা গ্রাম তার না কিন্তু তখন চিৎকার দিয়া বলবে সোনাকান্দা গ্রামটা আজরাইল তোমার নামে দিয়ে দিব প্রয়োজন আমার ছুটি দাও আমার ছেড়ে দাও একটা মাত্র সুযোগ দাও তখন বলবে না এই সুযোগ দেওয়া হবে না আবার ডাক দিয়া বলবে আজরাইল এই আড়াই হাজার তারা তোমার নামে দিয়া দিব আমার একটা মাত্র সুযোগ দাও একটা মাত্র সুযোগ দাও আমি তওবা করার মতো সময়টা আমাকে দাও আজরাইল বলবে না এই সুযোগ দেওয়া হবে না এই সুযোগ দেওয়ার কোনো অপশন রইল না আমি দিতে পারলাম না আমার আল্লাহর ওয়াদা তোমাকে চলেই যেতে হবে তখন চিৎকার দিয়া কাঁদবে আজরাইল তাহলে বাংলাদেশটা তোমার নামে দিয়ে দিব আমাকে একটা সুযোগ দাও মুসলমান মুজল্লি কেমন কষ্ট হবে আজরাইল কত বড় আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন বিদায় হয়ে যাবে নবীদের কাছে আজরাইল আসবে দরজায় সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাম দিতেছে সালাম দিতেছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে রে ফাতেমা দরজা খোলো কে জানে বারবার সালাম দিচ্ছে পারমিশন চাচ্ছে দরজা খোলো দরজা খোলো রসুল বললেন ফাতেমাকে দরজা খোলার জন্য যেই মাত্র দরজা খোলার জন্য গেলেন ফাতেমা তাকাইয়া দেখে উনি এত বড় বিশাল বড় আকৃতি পা হলো জমিনে মাথা হলো আসমানে আল্লাহ বলবেন না মাথা হলো আসমানে আর একটা পশম হইল এক একটা পশম উহুদ পাহাড়ের মতো দেখা যায় চোখগুলি আগুনের লোকার মতো বড় বড় আকৃতিতে এইভাবে তাকিয়ে আছে আজরাইল ফাতেমা ডরে গেলেন আব্বার কাছে এসে ডাক দিয়া বলে আব্বা গো উনি কে গো আমি এত বড় মানুষ জীবনে কোনোদিন দেখি নাই মক্কাও না মদিনাও না এমন বড় আকৃতি যার পা জমিনে মাথা হলো আসমানে চোখগুলি আগুনের লোকার মতো এক একটা পশব পাহাড়ের মতো বড় বড় দেখা যায় দাঁড়িয়ে আছে মাথা একটু আলগি দাও আমি দেখব কে দরজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী তাকা দেখে আজরাইল দাঁড়িয়ে আছে এমনি ডাক দে বলে ফাতেমা রে উনি কেউ না উনি কেউ না উনি কইল হাজা মালাকুল মৌত আজরাইল আজরাইল আমার সামনে দাঁড়িয়ে আছে ও মুসলমান আজরাইলের আকৃতি কেবল বড় হবে এবার অনুমান করে নেন আন্দাজ করে নেন এত বড় যদি হয় এই মানুষটার দেখলে কলিজায় কে পানি থাকব কলিজায় পানি থাকবে এই জন্য রাসূল বলেন সাকরাত যখন বেঈমানের শুনে হয়ে যাবে বেঈমান বান্দা যখন সাকরাত আরম্ভ হয়ে যাবে তখন পানি 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 বলে চিৎকার করতে থাকবে আমার একটু পানি দাও আমার একটু পানি দাও তখন রসুল বলেন তাম পৃথিবীর পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয়তো তারপর তার তৃষ্ণা মৃত্যু না তার তৃষ্ণা মৃত্যু না কেন মৃত্যু না আজরাইলকে দেখে যে বই পেয়েছে যে বই লাগতেছে সমস্ত পানি দিলেও তার পানির তৃষ্ণা আর মিটবে না এবার বুঝেন যে আজরাইল কত বড় আন্দাজ করে নেন এই আজরাইলের সাথে আপনারও সাক্ষাৎ হবে আমারও হবে ঠিক কি ঠিক না কোন দিন কোন জায়গায় কোন সময় কেউ জানি না জানেন একমাত্র আমরা তো একদিনও কবরের বই করি না কবরের চিন্তা একবার করি না কবরের চিন্তা যদি করতাম তাহলে কবরস্থানের সামনে গিয়ে ডিজে গান বাজাইতাম না ঠিক নেই আজকে আমার দেশে কবরস্থানের সামনে গিয়ে যুবকরা ডিজে গান চালায় নেই চালায় না অসংখ্য ঘটনা কবরস্থানের সামনে দিয়ে যা গান চালাইতে চালাইতে যা গানের শব্দ শুনতে শুনতে যায় গান শুনতে শুনতে যা হ্যাঁ মুসলমান একবার কে চিন্তা করছেন সেই কবরে তো আপনি ঘুমাবেন আপনার জন্য তিন টুকরা
কুটিপতির জন্য তিন টুকরা সদর সাহেবের জন্য তিন টুকরা খান সাহেবের জন্য তিন টুকরা বুইয়া সাহেবের জন্য তিন টুকরা আমি রাস্তার টুকায়ের জন্য তিন টুকরা বেশি না কিন্তু কোনো পার্থক্য নাই বলে একটু বেশি দেওয়া হবে দিবে বলে আমার বাপ দাদার একটাই আছে সম্মান আছে আমারে কিন্তু দুই তিন টুকরা দিস না পাঁচ টুকরা দিস কাজ হইব কাজ হবে না তিন টুকরাই দিবে কম্বল না বালিশ না তুষক না কোনো কিছু না মাটির বিছানায় আপনাকে শুইতে হবে এই চিন্তা যদি মানুষ করত অনুভব করত যে আমি কেমনে ঘুমাবো শীতের দিনে আপনি কোনো অনুভব করেন না এখন এখন এই মুহূর্তে করেন না আপনার শরীরে কয়টা জামা আছে তারপর তো শীতে বললে ভয় হইছে কেউ কি কর তিনটা চারটা কাপড় লাগানোর বড় কম ঠান্ডা লাগে আর শুধুমাত্র তিনটা কাপড় দিবে আপনাকে বাড়ি কোনো কাপড় না হালকা পাতলা কাপড় দেওয়া হবে সবচাইতে দুর্বলটা ঠিক নেই মানুষ পাঁচশো টাকার গজের এক হাজার দুই হাজার তিন হাজার টাকার গজের কাপড় কিনে আর আপনার কাপড়ের দাম হবে মাত্র সাতশো আটশো এক হাজার টাকা তিনটা কাপড় কমপ্লিট হয়ে যায় এর চাইতে বেশি না এই চিন্তা যদি মানুষ করত তাহলে জিন্দগিতে ওয়াজ মাহফিলে বাধা দিত না এই চিন্তা যদি মানুষ করত জিন্দগিতে কোনোদিন খারাপ কাজ করত না এই চিন্তা যদি মানুষ করত জিন্দগিতে কোনোদিন গুনার কাজে সে অগ্রসর হইতো না ঠিক কি ঠিক না আজকে তো এই চিন্তা বন্ধ না আজকে মানুষ দুনিয়ার লোভে পড়ে সব করে আজকে ওয়াজে এই মানুষ যদি গান দিত এই ফ্যান্ডেল থাকা হইলে কয়েকটা ব্যান্ডেল লাগতো ঠিক না কয়েকটা ব্যান্ডেলের দরকার খালি আটটা যায় হাটটা যায় এই গানটা গাইলে তো মনে করেন যে পাঁচশো টাকার টিকিট অসুবিধা নাই আনো পাঁচশো না এক হাজার দিলাম আপত্তি নাই এরপরে গানটা হওয়ার দরকার এই গানে কি আপনার জান্নাতে নিব না ও সবাই গানের পক্ষে দেওয়া যায় গানে জান্নাতে নিব গানে কোথায় নিলে জাহান্নামে যারা গান গাবে তাদের ঠিকানা হবে জাহান্নামের দিকে ঠিক কি ঠিক না এই জন্য আমি বলি আর কি বলার গাও বাংলাদেশ গাও ইচ্ছে মতো গাও মন চাইলে নেচে গে জাহান্নামে যাও মন চাইলে নেচে গে জাহান্নামে যাও ঠিক কি ঠিক না গাও বাংলাদেশ গাও ইচ্ছে মতো গাও গাও বাংলাদেশ গাও ইচ্ছে মতো গাও মন চাইলে নেচে গে জাহান্নামে যাও মন চাইলে নেচে গে জাহান্নামে যাও যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা ঠিক নেই মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঘুরাই নাচিবা যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঘুরাই নাচিবা ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি এত কেন নাচা নাচি জাহান্নামে যাও এত কেন নাচা নাচি জাহান্নামে যাও গাও বাংলাদেশ গাও গাইবেন না গাও বাংলাদেশ গাও ইচ মতো গাও মন চাইলে নেচে গে জাহান্নামে যাও মন চাইলে নেচে গে জাহান্নামে যাও ঠিক ঠিক না গাল গাইলে জাহান্নামে যেতে হবে আর আল্লাহর গান যদি গান এই গান আপনাকে জান্নাতে দিবে ঠিক নেই জান্নাতে যখন ঢুকাবে সে কোন গান গাইবে কি গান গান গাইবে আল্লাহর কালাম ঠিক কি ঠিক না আর রহমান আল্লামাল গান থেকে যদি মুক্ত থাকেন আল্লাহ হাসর দিন নিজে তেলাওয়াত করে মন ভরপুর করে জান্নাতে ঢোকাবেন ঠিক ঠিক
তাহলে দুনিয়ার গান থেকে বাঁচবেন তো বেঁচে থাকবেন ইনশাআল্লাহ মা মানে যুগে প্রত্যেকই মৃত্যুর শ্বাস গোল করতে হবে কবরে যে দেখবে কেউ থাকবে না আপনিও না আমিও না কবরকে ভয় করেন খবরের ভয় যদি অন্তরে ঢোকান দেখবেন নিজের জীবনটা অনেকটা হালকা লাগবে পাতলা লাগবে আরাম লাগবে শান্তি লাগবে অনুভব করতে পারবেন কবরের চিন্তা করেন আজকে আমাদের কবরের চিন্তা নাই কবরের কোনো পেরেশানি নাই আমি কি নিয়ে থাকবো কি নিয়ে যাব কেমনে আমি ঘুমাবো এমন কোনো চিন্তা ভাবনা আমরা করি না এমন কোনো চিন্তা ভাবনা আমরা কেউ করি না তাকা দেখেন নবীর সামনে নবী নবীর স্ত্রী নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে চিৎকার করে করে কান্দে আছে গভীর মনোযোগের সাথে লক্ষ্য করে শুনবেন আমলের নিয়তে শুনবেন বোঝার জন্য শুনবেন দেখবেন দুইটার ভিতর অনেক কিছু আছে বোঝার মতো অনেক কিছু আছে رضي الله تعالى عنها كنا كوري الله النبي ناقل يا بولي ري خديجة تمي كنو كندو تمي كنو كندو تمار دو كنا كنو بري جنناي تمي كنو كندو يا چو خديجة تلو قبرا بولي يا رسول الله يا حبيب الله اقول الله النبي امي دوي كنو كندي كي كاركار يا اقولو عمر جنو দিতে হলো আপনার জন্য অগো খাদিজা তোমার জন্য তুমি কেন কান্দো কিসের কারণে তুমি কান্না করো এমনি খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে খবরের প্রথম রাত আমার কেমন জানে হয় অগো নবীজি আমি কেমনে থাকবো আমি কেমনে গিয়ে ঘুমাবো পাঁচ টুকরা কাপড় মহিলাদের জন্য দেওয়া হয় আমি খাদিজা পাঁচ টুকরা কাপড় নিয়ে আমি কবরে যাবো আপনি রসুল বলেছে কবরে যাওয়ার পরে কবরে দুই পাশ থেকে কবরের মাটি মানুষকে এইভাবে চাপ দিতে থাকবে চাপতে চাপতে এমন করে একটা হারের হার আরেকটা হারের ভিতরে এমন ভাবে ঢুকে যাবে আল্লাহু আকবার সূরে কল মুসলমান হারগুলি ভাঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ও নবী আপনি রসুল্লাহ বলেছেন কবরে যাওয়ার পরে মন কেমন লাগে আসবে ও নবীজি আমার বড় ভয় হয় আমি কি নিয়ে কবরে যাব আমার যে আমল নাই আমার যে পুঁজি নাই আমার যে নেক নাই আমি কবরে কেমনে যাব কেমনে ঘুমাবো কেমনে কি করবো মন কেমন নাকি আসলে আমি কি জবাব নিব আমার বড় ভয় হয় আমার আবদার হলো আপনার এক কানা জুব্বা মুবারক দিয়ে আমার কাপড়ের কাপড় বানায় দিবেন নি কাপড়ের কাপড় দিলে তোমার কি উপকার হবে কি ফায়দা হবে বলো খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো কাপড়ের কাপড়ে যদি আপনার জুব্বা মুবারক থাকে আল্লাহর কসম সে কবরের মাটি আমি খাদিজাকে ছাপ দিতে পারে না কারণ আপনি রসুলের জামা থাকলে আমাকে কবরের মাটি চাপ দিবে না ও মুসলমান রসুলের জুব্বা মুবারকের সম্মান আছে না নাই নবীজাকে দাঁড়াবে সেখানে আজাব হবে না নবীর জুব্বা নিয়ে যদি কবরে যায় কবরে কি আজাব হবে সে প্রশ্ন আপনার নিয়ম ঠিক আছে আমার জুব্বা দিব তোমার জুব্বা তোমাকে দিয়ে দিব আমার জুব্বা তোমাকে দিয়ে দিব দুই নম্বরে কি চাও রে খাদিজা খাদিজার ডাক দিয়ে বলে আল্লাহ নবী গো দ্বিতীয় নম্বরে হলো আমি কবরে যাওয়ার পরে
সকলেই চলে আসবে আপনি নবীও চলে আসার মত আপনিও চলে আসবেন ও নবীজি আমার আব্দার হলো সকলে চলে আসলে আপনি আসবেন না আমার কবরের উপরে বসে থাকবেন মুনকার নাকির যখন আসবে আমার প্রশ্নের সওয়ালের জবাব আপনি দিয়া দিবেন এমনি বিশ্বনাথ রহমাতুল লিল আলামিন ডাক দেওয়ালে খাদিজা রে ঠিক আছে দুনুটা প্রস্তাব আমি গ্রহণ করে নিয়েছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে গেলে লাশটার কাঁধে লইয়া নবীজি এক কদম যায় আরে এক কদম যাইতে যাইতে কবরস্থানের সামনে গিয়া সকলে যখন নামায়া দিল এবার খাদিজার লাশটার কবরস্থানে দাফন করে সকলে চলে আসে আল্লাহ নবী বসে বসে কান্দে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত গুলো উঠাইয়া আসমানের দিকে তাকাইয়া কান্দে প্রভু গো যখন আমার সাথে কেউ ছিল ইসলামের প্রথম যুগে আমি খাদিজার কাছে প্রথম দাওয়াতটা দিয়েছিলাম প্রথম নম্বরে খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়েছিল ও মালিক আমি নবীকে দান করে দিয়েছে আমি এই দিনের জন্য সবকিছু দান করে দিয়েছি খাদিজা আমার পিছনে থাকতো খাদিজা থাকতে আমার দিনের কাজটা সহজ হইতো আমার দুঃখের সাথে আমার জন্য তিন বেলা খানা নিয়ে যাইতো আমার জন্য তিন বেলা খানা নিয়ে যাইতো পাহাড়ের উঁচায় আমার জন্য খানা নিয়ে যাইতো প্রভু খাদিজা বড় ভয় পায় কেমনে ঘুমাবে কেমনে কবরে থাকবে এই জন্য আমি আমার খাদিজার জন্য কান্না করছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ও নবীজি কান্না করেন না গো নবী কান্নার কোনো কারণ নাই কান্নার কোনো কারণ নাই আমি মহান আল্লাহ খাদিজার কবরের জিম্মাদার হয়ে গেছি খাদিজাকে মহান আল্লাহ নিজে সালাম দিয়েছে সুবহানাল্লাহ নিয়েছেন খাদিজাকে আর আমরা তো নেতার সালাম পাইলে শরীর গরম হয়ে যায় ঠিক নেই হ্যাঁ কাম নেতার লোক খবর আছে আমার নামটাও ঘুরে না দিলে ঠিক নেই আজকে ওয়াজ মাহফিলও বাধা দেয়নি মালক আছে কিছু বাধা আসে যে বাস্তবতা কিন্তু সত্য দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারপর এত কান্না এত কান্না কেন কানছে কবরে তো যেতে হবে যার মাথা ব্যথা নাই তার যদি সারাদিন বলেন মাথা ব্যথা বড় কষ্ট সে জিন্দগি তো বুঝবে না মাথা ব্যথা কেন ঠিক নিও বিপদে না পড়লে বোঝার কোনো উপায় না বিপদে পড়লে বোঝা যায় এটাতে কেমন কষ্ট যত শক্তিশালী লোক হোক 10 বার 20 বার 50 বার যদি বাথরুমে দৌড় মারে একদিনের ভিতরে সন্ধ্যার সময় কইবা আমার আর নাই ঠিক নি কথা 20-50 বার বাথরুমে গেলে অবস্থা থাকবা না ফালোয়ান মতো ব্যক্তি ফালোয়ানের মতো একটা ব্যক্তি নাই আল্লাহ কয় কি করবি এত শক্তি দিয়া এত বাহাদুরি দিয়া তোর 10 বার আর 20 বার বাথরুমে নিলাম আর আনলাম এতে করে শেষ এই বাহাদুরি এই তোর ক্ষমতা একবার তো চিন্তা করা উচিত একটা বার তো ভাবা উচিত কবরের চিন্তা তো একবার করা উচিত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে চিৎকার করে কাঁদত কবর পাশ দিয়ে গেলে চিৎকার করে কাঁদতে থাকত খারাপ লাগতেছে না খারাপ লাগতেছে না দোয়া করে দিব না এর দোয়া করে দিব উসমান গনি কবরের পাশে গেলে চিৎকার করে কাঁদতে থাকত এই কান্না দেখে সাহাবীরা কয় ওসমান তোমার এই কান্না বন্ধ করো
এত কান্না কেন কান্দো কবর পাশে আসলে তোমার কান্না শুরু হয় উসমান গনির রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দিয়ে সাফিরা তোমরা তো জানো না আমি কেন কান্দি আমার রাসূল বলেছে কবর হইল আসল ঘর কবর হইল ফতম ঘর কবর হইল ফতম গাটি কবর হইল ফতম গাটি এই জন্য আমি কান্না করে আল্লাহ নবীর সামনে حضرة تو كنار كنوا أفكارنا، أنتم كن تسوكي، مهيلا كا كن ذكر زانوس، كره، كامارك ساقولا زين، ساقولا كاش كايا، يربي نور سرا ديلة، ساقولا ركتا داريا س، داري ديل لورت تو، ساقولا كم ناري، مارا كيس، حضرة تو أفكاره، داري ديل لورت تاس، حضرة داري ديل دكيا، أمار ساقولا ركوا ترا مونوس بيلية كندي. كنت অবস্থান হইতো ঠিক ঠিক না এজন যত কম বসবেন শুনবেন মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন যেন কিছু নিয়ে যেতে পারে কান্না বাদে বসে আছেন কষ্ট করে ঠিক না আমি তো সুপার মতো বসে একটু আরাম লাগতাছে কিন্তু ফাওড়া তো আর সুপার নাই ফাওড়া তো ঠান্ডা বড় হইতাছে আপনারা তো এই মাটির মধ্যে বেরিয়ে আছেন কষ্ট হইতাছে জানি কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট করে বসে আছেন তো একমাত্র কিছু শোনার জন্য ঠিক ঠিক না আমার উসমান কেন কান্দে জানুসনি উসমান ঠিকই ওয়াজটা বুঝে ফেলেছে উসমান ওয়াজটা বুঝতে পেরেছে কবর হইল আসল ঘর কবর হইল ফতম ঘর কবর হইল ফতম গেট কবরে ধরা পড়লে মিজানে ধরা পড়বে ফুল সিরাতে ধরা পড়বে সব জায়গায় ধরা পড়ে যাবে এই জন্য কবর দেখলে এইভাবে চিৎকার করে করে উসমান গনে কান্না করত কিন্তু আজকে দেখা যায় কবরের সামনে গিয়ে গান বাজনা করে কবরের সামনে উপর দিয়া যায় ও কবরস্থানের উপরে গরু নিয়ে ছাইরা দেয় ছাগল নিয়ে দিয়া দেয় ঠিক নেই কবরস্থানে গিয়া পয়সা আড্ডা দেয় ঠিক নেই আরব আরব দেশে কবর চেনা যায় না সব সমান একদম লেভেল থাকে সেখানে মাটি নাই সব হলো কাঙ্কর আর পাথর মোটা মোটা পাথর চিকন চিকন বালু মোটা মোটা বালু এই বালুর উপরে ঘুমিয়ে থাকতো জামাতে জামার মধ্যে মহিলা লাগতো না কাপড়ে মহিলা হতো না এক জায়গায় ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পরে এমনি উনি কানের মধ্যে শব্দ শুনতে পায় আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে জানুনি আমার কষ্ট যদি জানতে জিন্দগিতে আমার কবরের উপরে তুই ঘুমাইতি না তুই তো ঘুমাইলি আমার বুকের মধ্যে আঘাত লাগতেছে তুই যে এখানে ঘুমিয়ে আছস রে পথি অনেক বছর আগে আমি এই কবরে আসছি কবরে আসার পর থেকে নিয়ে আমল করতে আছি উরগদলাবাদ করতে আছি আমি 5000 বার কোরআনে খতম করেছি বিন্দু মাত্র কোনো সওয়াব হয় না বিন্দু মাত্র সওয়াব হবেও না কারণ কবরে গেলে ইবাদত করলে সওয়াব নাই অপশন সেখানে ভিন্ন হয়ে যায় রে পথিক আমার 5000 বার কোরআনে খতম করে দিয়ে দিলাম নিয়ে যা শুধু তোর একবার সুবহানাল্লাহ সওয়াবটা আমার দিয়া দে কি বুঝেন কবরে যাওয়ার পরে কোন সওয়াব আছে নি
নামাজ পড়লে সব হইব নি তসবিহ পড়লে সব হইব নি কবরস্থানে গেলে সব শেষ না আজকে এক দল আছে কবরে গিয়ে সেরে তেল মালিশ করে বাবা একটা সেল লোক ঠিক নিও মাজারও যায়নি মাজারও গিয়া সেলে যায় আমি একবার গেছি কুমিল্লা কুমিল্লা আছে এক মাজার বিড়ি বাবার মাজার বিড়ি বাবার মাজার বিড়ি খায় মহিলারা বিড়ি খায় তো এক মহিলা খাইতেছে বিড়ি বৃদ্ধ মহিলা ওনার পাশে একজন একরে নজওয়ান বোঝা যাচ্ছে যে মানে ওনার বিয়ে হয়েছে নতুন বিয়েটি হয়েছে তো জিজ্ঞেস করলাম দাদি বিড়ি খাইতেছেন যে আর উনি কে ওই আমার হতের বউ আমি কে রয়েছে কোন কারণে কারণ হলো আমার নাতি বইতে হইতেছে না তো এই জন্য বিড়ি বাবার কাছে আসি বিড়ি খাইলে নাকি সন্তান হয় আচ্ছা এই সন্তান বিড়ি খাই যে সন্তানটা আনছে এই সন্তান বড় হইলে কি বিড়ি খাইব কি খাইব গামজা খাইব ঠিক নেই বিড়ি খাই দুনিয়াতে আনছে দুনিয়াতে আসার পরে বিড়ি খাই তারা কব গামজা খাম ঠিক ঠিক না দুনিয়াতে আসার আগে আমার মা খাইছে বিড়ি আমি বিড়ি খাইলে ইজ্জত হইব গাঞ্জা খাই দিব এই জন্য মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে না দেওয়ানের মালিককে সব করেন আল্লাহ 10 বছর 20 বছর ওয়েটিং রাখছে 20 বছর পরে আল্লাহ সন্তান দিছে ঠিক ঠিক না 10 বছর পরেও সন্তান দিছে কিছুদিন আগে আমার এক ঘনিষ্ঠ মানুষ একেবারে ঘনিষ্ঠ বিমান বাহিনীতে চাকরি করে খুব ভালো মানুষ দীর্ঘ 12 বছর পরে সন্তান পাইছে সন্তান পাওয়ার পরে দাওয়াত দিছে গেলাম ওই কুয়াঘাটা কুয়াঘাটা না শরীয়তপুর গেলাম গিয়ে তার সন্তানকে দেখে আসলাম ফুটফুটে চেহারা কত সুন্দর 8 মাস পরে রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় আমার বলে ভাই আল্লাহ 12 বছর পরে দিল 8 মাস পরে আল্লাহ নিয়ে গেল আমি বললাম যে এটাই আল্লাহর ইশারা এটাই আল্লাহ তাআলার খেলা আল্লাহ পরীক্ষা করছেন ধৈর্য ধারণ করেন আল্লাহ আরো দিবেন ঠিক কি ঠিক না জন্য বিপদে বালা আল্লাহ পরীক্ষা করে যার ঈমান যত বেশি তার পরীক্ষা তত বেশি যে যত ভালো তার বিপদ তত বেশি হয় ঠিক কি ঠিক না এই জন্য ভাইরা আমার প্রত্যেককে আমরা কবরের বাসিন্দা হতে হবে কবর ছাড়া আমরা আমাদেরকে সবাই সকলকে কবরে যেতে হবে কবরের বাসিন্দা হইয়া কবর ঘরে ঘুমাইতে হবে তবে এই কবরে যাওয়ার আগে ঈমানটাকে পরিপূর্ণ রাখতে হবে আর ঈমান পরিপূর্ণ রাখতে গিয়া যত বাধা আসবে আপত্তি আসবে যত যুদ্ধ আসবে যত যত কিছু আসে যত কাঁটা আসে যত বাধা আসে সবগুলি বাধা অতিক্রম করে ঈমানকে ধরে রাখতে হবে ঠিক কি ঠিক না ঈমান যদি না থাকে আপনার মৃত্যু হয়ে গেলে চিরজাহান্নামে হয়ে যাবেন ঈমান যদি থাকে তাহলে ঈমান নিয়ে কবর গেলে জান্নাতে হয়ে যাবেন এই জন্য ঈমান এত দামি ঈমান এত দামি এত দামি ইমান নবীর সাহাবি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে কালিমা পড়ছে মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে খাব্বাবকে বেঈমানরা ধরে নিয়ে গেছে উনাকে আযাব দেওয়া হয়েছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উনাকে দেখলে কি বলল রে খাব্বাব মুহাম্মাদের ধর্ম তুমি ছেড়ে দাও তোমাকে আর আজ কষ্ট দেওয়া হবে না আর তোমাকে বেতার আঘাত করা হবে না আর নির্যাতন করা হবে না আর তোমাকে কষ্ট দেওয়া হবে না আমার শরীরের রক্ত জড়াইতে পারি আমার সব কিছু ছাড়তে পারি আমার বাড়ি ঘর ছাড়তে পারি আমার ব্যবসা বাণিজ্য ছাড়তে পারি আমি দুনিয়া ছাড়তে পারি আল্লাহর কসম আমি খাব্বাব একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না জোরে কর না আল্লাহু আকবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উনাকে যখন ফাঁসি রশিতে ঝুলায় ফেললে ফাঁসির রশিতে উনাকে ঝুলায় দিবে রশির সামনে
উনিও দাঁড়িয়ে আছে মুহূর্তের ভিতরে রশ্মি গলায় জ্বলায়া দিবে এর আগে জিজ্ঞাসা করলো খাব্বাব একটা মাত্র পয়েন্ট বাকি আছে এই পয়েন্টটাই তো শেষ মাত্র পয়েন্ট হয়ে যাবে রে খাব্বাব একটা মাত্র পয়েন্ট তোমার সামনে আছে পয়েন্টটা হলো তুমি যদি এই মুহূর্তে তোমার নবীকে একটা গালি দাও তোমার নবীকে যদি একটা গালি দাও আর তুমি যদি এই কথাটা তুমি মানো তুমি যদি এই কথাটা শুধু মানো তোমার সামনে রসূলকে এনে তোমার জায়গায় রসূলকে ফাঁসি দিয়ে দিব এই কথাটা যদি মানো তোমাকে বেহুজুর খালাস করে দেওয়া হবে চিন্তা করছ কি বস্তা যে তুমি যদি মানো তোমার সামনে রসূলকে এনে ফাঁসিতে ঝুলাবো তোমারে মাফ করে দেব এটা মানো কি না শুধু যদি এই কথাটা মানো এত করে তোমার মুক্তি তোমার সামনে দিব এরকমটাও না যদি তুমি মানো যে তোমার বদলতে রসূলকে যদি কোনোদিন পায় রশিদে ঝুলাইয়া ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিব এই কথাটা যদি একমত পোষণ করো তাহলে তোমাকে বেখুসুর মুক্তি দেওয়া হবে আর নচেত নয় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন রে কাফের বেঈমানেরা এই দেহটা সো এই দেহটা জীবনটা মন জীবনটা হলো আল্লাহর কার আল্লাহ আর জোরে কোন কার আল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি لله رب العالمين আমার নামাজ আমার কুরবানি আমার যাকাত আমার জীবন আমার মরণ সব কিন্তু আল্লাহর তাহলে আল্লাহর জীবন আল্লাহর জন্য দিব আমার কোনো আপত্তি নাই রে কাফির বেঈমানেরা আমার নবীকে কে আমার বদলতে তোরা ফাঁসির কাছে ঝুলা দিবি এই কথাটা মানব তো দূরের কথা আমার নবীকে যদি আমার সামনে ফুল দিয়ে এইভাবে তোমরা কাটিল ছেড়ে দাও আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আমি তোদেরকে ছাড়ব না আজকে আমাদের পরিষ্কার কথা হলো আমরা নবীর উম্মত নবীরা আসে আসে আমার নবীকে গালি দিবে কাদিয়ানিরা আমার নবীর খতনা নবুয়ত নিয়ে টানাটানি করবে তা আমরা বরদাস্ত করতে পারি না যদি পীর সাহেব মধুপুরি ডাক দেয় আবার যদি উলামায়ে কেরাম ডাক দেয় ময়দানে যদি যেতে হয় নবীর খতনা নবুয়তের জন্য যদি ময়দানে জড়াইতে হয় সন্তানকে এতিম বানাইতে হয় স্ত্রীকে বেদুম বিধবা বানাইতে হয় সব করব নিজের রক্ত দিব জীবন দিব কারা কারা রাজি আছেন দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দেয় আল্লাহ কবুল করে সকল বলেন আমিন মুসলমান নামাজ রোজা না পড়লেও দাঁড়ি না রাখলেও কিন্তু মুসলমান নবীরে খুব মহব্বত করে ঠিক নেই নবীর জন্য পাগল নবীর জন্য পাগল মানুষ নবীকে গালি দিবে নবীর খতনা নবুয়তকে নিয়ে কথা বলবে কাদিয়ানিরা এটা কোন মুসলমান বরদাস্ত করতে পারে না ঠিক কি ঠিক না কাদিয়ানি মুসলমান না কাফের যারা বলবে না কাফের তারাও কাফের এই জন্য কাদিয়ানিরা মুসলমান না কাফের কাফের মারামার খাম্মাব রাদিয়াল্লাহু তাআলা বলেন রে কাফের বেঈমানেরা আমার নবীকে আমি গালি দিব এটা হতেই পারে না আমার নবীকে তোর আমার সামনে ফাঁসির কাছে ঝুলাবি এটা তো দূরের কথা ফুল দিয়ে যদি আঘাত করা হয় আমি খাব্বাব বিন্দু মাত্র মেনে নিব না শরীরে রক্ত থাকতে ও মুসলমান খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহূর্তের ভিতরে রশিতে ঝুলা দিলেন ফাঁসির কাছে ঝুলা দিলেন এইভাবে উত্তর দিকে করে দিয়েছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মনে পড়ে গেছে আমার নবী না বলেছে মানুষের যখন মৃত্যু হয়ে যায় তখন পশ্চিম দিকে কেবলামুখী করে দিতে হয় সাকরাত শুরু হয়ে গেলে পশ্চিম দিকে চেহারাটাকে কেবলামুখী করে দেওয়া এই দেখুন আমার নবীর কথা এমার আমাকে জুলায় দেওয়া হচ্ছে বারবার চেষ্টা করছে কাবা করে দিকে তাকা তাকা চাইতে চাইতে তার মৃত্যু না হয়ে যাবে যতই তাকা কিন্তু দেখা যায় তার চেহারা ঘুরায় নিয়ে যায় আল্লাহর হাবিব বিশ্বসী রহমাতুল আল্লাহ নবী ডাক দেওয়ার রে খাব্বা
কেবলার দিকে তাকাইতে হবে না কেবলার দিকে তাকাইতে হবে না অন্তরে কেবলা হইল বড় কেবলা তুমি তো জানো তোমার আল্লাহরে তুমি কি mohabbat করো আল্লাহকে কি পরিমাণ তুমি ভালোবাসো জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসো এই জীবনটা তো দিচ্ছ আল্লাহর জন্য আল্লাহর জন্য জীবন তুমি দিতে আছো ফাঁসির আসামিতে দাঁড়িয়ে আছো ফাঁসির রশিতে এখনই ঝুলে যাবে রে এই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের গেট খুলে দিবে সত্যি তো তারা রাসূলের জন্য জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছে ঠিক ঠিক না ওই নবীর একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ 10 বছর বয়সে সাতার অধীনে থাকতো বাবা ছিল না বাবা না থাকলে কিন্তু সন্তানদের কোনো খোঁজ খবর থাকে না আর সাসারা বাবার মতো কিন্তু দেখে না ঠিক নেই যতই কলেজার থেকে ভালো আসো বাবা নাই দেখবেন আপনারা এই সেই কইব আমরা বাতে যাতে ওকে কলেজার থেকে ভালোবাসে কিন্তু বাপের মতো না ঠিক কি ঠিক না বাবা বিদায় হয়ে গেছে এবার সাসার অধীনে চলতে আছে চাচারা চাচার অধীনে চলতে আছে দীর্ঘ দীর্ঘ বছর হয়ে গেলে এবার আব্দুল্লাহর মনে তামান্না আছে আমি আমার নবীর হাতে কালিমা পড়াবো মুসলমান হয়ে যাব নবীর কাছে গিয়া মুসলমান হয়ে গেলে এবার চাচার সামনে দাঁড়াইয়া ডাক দিলেন চাচা গো মোহাম্মদ কেমন মোহাম্মদ কেমন জানতে চায় চাচা ডাক সত্যবাদী কোন লোক নাই কারণ আমরাই তো মোহাম্মদ রে টাইটেল নিয়েছি আল আমিন সাদেক সত্যবাদী ঠিক নেই মোহাম্মদ বলবো এবার বাতিদার মনে শহর হয়েছে নবী যে বলা এটা আমার সাস অক ও চাচা এবার একটা কথা বলতে চাই কোনদিন কি মোহাম্মদের হাতে কালিমা পড়বেন মুসলমান হইবেন নি চাচা কয় কি কস এখন আমার ঘরের ভিতরে ইঁদুর ঢুকতেছে কে কি কস মুসলমান হলে কি কস এবার কোন মোহাম্মদ তো ফাগল নাউজুবিল্লাহ জোরে কর চাচা না ডাক দে মোহাম্মদ পাগল দেখ না মাটি যান ডাক দে বলে চাচা পাগল কি না সেটা আমি ভালো করে জানি আমি মোহাম্মদের হাতে কালিমা পড়ে নিয়েছি মুসলমান হয়ে গেছি আল্লাহু আকবার চাচা কথা শুনে মাথা গরম হয়ে গেছে ও ভাতিজা কি কস বলে হা মুসলমান হয়ে গেছি তাহলে আমার বাড়ি থেকে বাহির হয়ে যা সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে বাড়ি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে ব্যাংকের টাকা পয়সা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে নানি গাড়ি সব কিছু থেকে তোকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবার ভাতিজা ডাক দিয়া বলে ও চাচা আমাকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দিবেন আমার কোনো আপত্তি নাই আমার কোনো কষ্ট নাই ও চাচা আমার কোনো কষ্ট নাই আল্লাহর নবী বলেছে কেউ যদি ঈমান নিয়ে মৃত্যু বরণ করে মহান আল্লাহ এই পৃথিবীর 10টা দুনিয়ার সমান আল্লাহ জান্নাত দিবে বাড়ি ঘরের দরকার নেই কোনো কিছু লাগবে না চলে গেলাম যে মাত্র ঘর থেকে বাইরে হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ছোট বয়সে ঘর থেকে বাকিরে হয়ে গেছে চাচা আবার কলার ধরে টান দিছে ডাক দিয়া বলে ভাতিজা রে দে পরনের জামা পরনের কাপড়টা খুলে দিয়ে যা এই কাপড়টা তো আমি তোরে কিনে দিয়েছিলাম এই কাপড়টা খুলে দেখে রেখে দিয়ে যা ঠান্ডার দিনে কাপড়টা খুলে দিয়েছে শরীরটা আমার একদম উলঙ্গ কিচ্ছু নাই পরনে একটা মাত্র লুঙ্গি আছে পরের লুঙ্গিটা নিয়ে যাই মাত্র রওনা দিয়েছে চাচা ডাক দিয়া বলে রে আব্দুল্লাহ রে ভাতিজা
এই পরনের লুঙ্গিটাও আমার দেওয়া লুঙ্গিটাও তুই এখন খুলে দিয়ে যা লুঙ্গিটা খুলে দিয়ে যা সাজার ইচ্ছা হলো এই লুঙ্গির কথা বললে উলঙ্গ হয়ে গেলে হয়তো নবীর সামনে লজ্জায় গিয়ে দাঁড়াবে না লজ্জায় আর মুহাম্মাদের সামনে যাবে না হয়তো বা মুহাম্মাদের সামনে আর যাবে না কিন্তু চাচা তো জানে না ইমানদারের ইমানের মধ্যে যদি আঘাত করা ইমানের স্পিড বাড়তে থাকে ইমানের পাওয়ার বাড়তে থাকে ইমানের আলো আরো বাড়তে থাকে জোরে কোন ঠিক কি ঠিক না চাচা লাগেও লঙ্গিটা খুলে দিয়ে যা এবার রবির সাহাবি আব্দুল উজ্জা কাপড়টা খুলে দিবে কাপড়টা তখন খুলে দিবে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইয়া কান্দে প্রভু গো ও গো মালিক কি পরীক্ষায় তুমি সম্মুখীন করে দিলে ইমানের জন্য ইসলামের জন্য আজকে জামাটা খুলে রেখে দিয়েছে বাড়ি ঘর থেকে বঞ্চিত করে দিয়েছে টাকা পয়সা থেকে বঞ্চিত করে দিয়েছে এখন আর লুঙ্গিটা সব খুলে রেখে দিচ্ছে আল্লাহ আল্লাহ তুমি চাকরি দেখো আল্লাহর কসম এই অবস্থায় যদি আমি আমার নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে যাই আমার নবীর নুরানি চেহারা যদি এক নজরে দেখতে পারি আল্লাহর কসম আমার বিন্দু পরিমাণ আর কষ্ট থাকবে না যেই মাত্র মার কাছে গিয়া বলে মা গো একটা মাত্র কাপড় দাও লজ্জাস্থান দেখে আমি আমার নবীর কাছে চলে যেতে চাই কোন রকম একটা কাপড়ের টুকরা লইয়া লজ্জাস্থান দেখে এবার নবীজির সামনে রওনা দিয়েছে ফজরের সময় শীতে শরীরে কোনো কাপড় নাই অন্ধকার ঘন কুয়াশা নবীজি দেখতেও পারেন না ভালো করে হুজরাখানা থেকে বাহির হইয়া আল্লাহ নবী ডাক দেয়া বলে কে রে তুমি দাঁড়িয়ে আছো এমনি ডাক দেয়া বলে ও নবী আমি আপনার আব্দুল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছি আল্লাহর হাবিব ডাক দেয়া বলে কোন আব্দুল্লাহ আব্দুল্লাহ ডাক দেয়া বলে ও নবী আমার নাম ছিল আব্দুল উজ্জা আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আমার নাম রাখছিলেন আব্দুল্লাহ আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ আমার নাম রেখেছিলেন আমি সে আব্দুল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছি আল্লাহর হাবিব ডাক দেয়া বলে আব্দুল্লাহ রে আমার আব্দুল্লাহ তো অত্যন্ত ধনী সকাল বিকাল কাপড় পরিবর্তন করে সকাল বিকাল কাপড় পরিবর্তন করে অত্যন্ত ধনী বাপদাদা বাপ সাজার ছেলে আজকে কেন রে এমনটা তোর কেন হয়েছে শরীরে কাপড় না একদম উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছ আব্দুল্লাহ ডাক দিয়ে বলে আমি আমার চাচার কাছে যেই মাত্র প্রকাশ করে দিয়েছি আমি কালিমা পড়ব মুসলমান হয়ে যাব আমার চাচা বলল যা যা মুহাম্মদের কাছে চলে যা আপত্তি নাই বাড়িঘর পাইবি না সম্পদ পাইবি না টাকা পয়সা পাইবি না সব কিছু কাপড় খুলে রেখে দিয়ে যা আপত্তি নাই কষ্ট নাই চাচার কাছে বলে দিজি চাচা আমি বাড়িঘর সারতে পারি আমি সম্মান হারাইতে পারি ইজ্জত সম্মান হারাইতে পারি আল্লাহর কসম ইমান হারা একটা সেকেন্ডের জন্য হইতে পারি না আপনি নবীর কাছে চলে এসেছি আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আব্দুল্লাহ রে কি দিব তোকে দেওয়ার মতো নবীজি ঘরে গেলেন হুজরাখানা থেকে দুই কা জুব্বা মোবারক আব্দুল্লাহকে দান করে দিলেন আল্লাহু আকবার দুই কা জুব্বা মোবারক আব্দুল্লাহকে হাদিয়া দিয়া দিলেন আব্দুল্লাহকে দুই কেনা জুব্বা মোবারক দান করে দিয়েছে এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে রে আব্দুল্লাহ কি চা তোর মনে কি তামান্না বল তুই যা চাইবি সব তোকে দেওয়া হবে তুই যা চাইবি সব তোকে দেওয়া হবে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে পুরো চাই না কিচ্ছু চাই না বাড়ি চাই না গাড়ি চাই না সম্পদ চাই না গো নবী শুধু আপনি
দোয়া করে দেন মহান আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দিয়ে দেয় ও নবীজি আপনি রসুল্লাহ বলেছেন শহীদ হইয়া মরলে মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে শহীদ হইয়া মরলে কবরে যাওয়ার পরে মুনকার নাকি আসবে না কম শহীদ হইয়া মরলে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবে জোরে কোন সুবহানাল্লাহ ঠিক আছে তোর জন্য দোয়া করে দিলাম নবী দোয়া করলে দোয়া কবুল হইব নি নিঃসন্দেহ কোন সন্দেহ নাই নবী দোয়া করে দিলেন দোয়া কবুল হয়ে গেল আব্দুল্লাহকে তুবুকে যুদ্ধে পাঠালেন যুদ্ধ হলো না ফিরে আসলেন বাড়িতে আসার পথে রাস্তায় জ্বর উঠে গেছে তাপ উঠে গেছে শরীর গরম হয়ে গেছে আব্দুল্লাহ শরীর তরতর তরতর করে কাঁপতে আছে এমনি আব্দুল্লাহ ডাক দেয়া বলে সাবিরা রে ও সাবিরা আমার একটা সালাম নবীর কাছে পৌঁছায় দিও আমার মনে হয় আমি আর বেশি সময় বাঁচব না আমি আর বেশি সময় বাঁচব না আমার নবীর কাছে আমার একখান সালাম পৌঁছায় দিও আর নবীকে বইল আল্লাহ নবী যেন আমাকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় আমার মা বাপ বলতে কেউ নাই একমাত্র নবী ছাড়া আমার আর কেউ নাই নবীর কাছে আমার সেই কথাটা জানায় দিও এই মাত্র বলে দিয়েছে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার সাহাবি আব্দুল্লাহ আপনাকে সালাম দিয়েছেন নবীজি সালামের জবাব নিয়েছে সাহাবীরা কয় নবী গো কেউ তো সালাম দিতে শুনলাম না আপনি উত্তর দিয়ে ফেললেন এই ব্যাপার কি ঘটনা কি জানতে পারলাম না আল্লাহর হাবিব ডাক দেয়া বলে সাহাবীরা রে আমার আব্দুল্লাহ সালাম দিয়েছে আর আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার কাছে সেই সালামটা পৌঁছা দিছে কেমন আল্লাহর জন্য পাগল আব্দুল্লাহ সাহাবীদেরকে সালামটা দিছে সাহাবী রাসূলের কাছে আসার আগে আগে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পৌঁছাইছে সুবহানাল্লাহ যখন বিদায় হয়ে গেলেন এবার তার জানাজা দিয়া লাশটার একা দিনিয়া কবরস্থানে যখন চলে গেলেন কবরস্থানে যখন লাশ রাখবে আল্লাহ হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে সাবিরা রে কেউ কবরে নামবি না আমি নিজে আমি একা কবরে নামবো সুবহানাল্লাহ কেউ কবরে নামবি না আমি নিজে নামবো আমি একা কবরস্থানে নামবো নবীজি কবরস্থানে নেমে গেলেন আর ডাক দিয়ে রে সাবিরা দা আমার আব্দুল্লাহ লাশ আমার কুলে ছেড়ে দেয় আমি আমার আব্দুল্লাহ লাশ আমার কুলে নিতে চাই এইভাবে কুলে নিলে আর কুলে নিয়ে আসমানের দিকে তাকাইয়া কান্দে আর বলে আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি আমার আব্দুল্লাহর জন্য তুমিও মেহেরবানি করে খুশি হয়ে যাও নবী যদি কবরে দাঁড়ায় আব্দুল্লাহ লাশ নিয়ে দোয়া করে কবুল হইব নি নবী আবার কোলে নিয়ে যখন কান্দে নবীজির সাহাবি কবরের সামনে দাঁড়াইয়া এবার চটপট করে কান্না করে মাটিতে হামাগুড়ি খায় আর কান্না করতে আছে আব্দুল্লাহ রে তোর জীবনটা কতই না ধন্য যেখানে রসুল বলতেছে আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি মেহরবানি করে তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে দাও মুসলমান আল্লাহর জন্য জীবন দেওয়ার কারণে জীবন সম্মান বাড়ছে না কমছে সম্মান বাড়ে আল্লাহর জন্য জীবন দিলে সম্মান কমে না সম্মান বাড়ে ঠিক কি ঠিক না ওই যে আসে এই কথা আমরা প্রত্যেকেই কবরে যাব কিন্তু কি নিয়ে যাব ঠিক নেই আমরা যারা আছি প্রত্যেকে একদিন 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 করে ধাপে ধাপে যাওয়ার লাগতো না
যাবার পরে মানুষে প্রশংসা করে হ্যাঁ ভালো না খারাপ ঠিক না যাবার আগে তো সবাই ভালো হয় আমরা এলাকার আমার এলাকার নিজের এলাকার তিনজন ডাকাত আছে চোর আছে প্রকাশ্যে প্রকাশ্যে এসে বলতো আমরা তখন ছোট এখনো আছে তিনজনের মধ্যে দুই তিনজনের বাচ্চা আছে এর মধ্যে একজন তার ছেলে তিনজন হাফেজ কোরআন এবং সে নিজে চুরি ডাকাতি সারে দেয় তবলিগের চিল্লা তখন বছরের পর বছর থাকে সুবহানাল্লাহ ধরে কাপ আমি একদিন দিকে কিনে তোর নাম কি কামার নাম হইলো কি নাম ধরে গেছে মন নাই তোর বাবার নাম কি কামার বাবার নাম হইলো মর্মজালি 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 সুরা দিলা না হ্যাঁ আমি সুরের মতো হাবিস আল্লাহ কিভাবে কবুল করছে তো এই তিন চোরা প্রকাশ্যে ঘোষণা দিত এলাকা চুরি ডাকাতি হইলে আমরা তিনজনের দোষ এলাকার দরজা খুললে ঘুমাইতো চুরাইতো না কারণ চুর তো তিনজন আছেন লিডার লিডার এবার চুরি হলো খবর আসেনি তা চুরের সামনেও গেলে মানুষ গিয়ে সালাম দেয় সালাম আলাইকুম সালাম আলাইকুম অর্থাৎ তোমার গজব না দিল ঠিক নেই সালাম কি সালাম আলাইকুম কথা কথা সালাম ডেকে আসলে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ঠিক কি ঠিক কি না সালামটা পরিপূর্ণ সহিষ্ণু যুদ্ধ করে দেয় না ইসলাম তো সালামটা দেয় কেন সুরের সামনে গিয়া মানে প্রকাশ্যে তারে বোঝাইতেছে আমি ভালো মানুষ কারণ রাত্রে যদি এখন সালাম না দেয় সম্মান না করি রাত্রে বেলা আমার বাড়িতে হামলা করলো এই জন্য দেখবেন খারাপ মানুষ যারা আছে সমাজে তারার সাথে সহজে মানুষ ঝগড়া করে না কয় খারাপ মানুষ এর সাথে যদি ঝগড়া করি যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করতে পারে ঠিক নেই সরাসরি অন্তত বালা কয় পিছনে গিয়ে কয় হের মতো খারাপ এ দিনে কেউ না তো মানুষ মারা গেলে কিন্তু দুনুটার সাইডে প্রকাশিত হয় খারাপ না বালা কে কেমন ছিল মোটামুটি সব ভাইরাল হয়ে যায় এই জন্য এক কবি বলছো যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ভালো মানুষ মারা গেলেন মানুষ কাজ করে তার জন্য আফসোস করতে থাকে আরে ভালো একটা মানুষ ছিল বিদায় হয়ে গেছে আফসোস করে তাকে সে আমানতদার ব্যক্তি ছিল সত্য কথা বলতো ভালো একজন ব্যবসায়িক মানুষ ছিল তার প্রশংসা মানুষ করতে থাকে আফসোস করে ভালো একটা মানুষ মারা গেল ঠিক নেই বিদায় হয়ে গেলেন মানুষ কান্না করেছে আল্লামা শাহ আহমদ সাহেব বিদায় হয়ে গেলেন কান্না করেছে মানুষ বিদায় হয়ে গেলে ভালো মানুষ বিদায় হয়ে গেলে মানুষ কান্না করে কেন রে কেন কেন একটাই কারণ লোকটা ভালো মানুষ ছিল আল্লাহওয়ালা ছিল আমানতদার ছিল দিনের কথা বলতো এখলাসের কথা বলতো নিজের স্বার্থের কোনো কথা কইতো না ভালো মানুষ মারা গেলে মানুষ প্রশংসায় লিপ্তে হয় মানুষ তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতারা রে তার জন্য দোয়া করতে আছে প্রশংসা করতে আছে কেউ যদি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করে মৃত্যু ব্যক্তিদের জন্য প্রশংসা করে আল্লাহ বলেন সেই প্রশংসার কারণে দোয়ার কারণে আমি মহান আল্লাহ মৃত্যু ব্যক্তিকে মাফ করে দিলাম আজকের এই সোনা কান্দার যুবক পাড়া যে উদ্যোগ নিছে কবরবাসীর রুখের মাগফিরাত কেমন হয় আল্লাহ যদি কবুল করে নেয় এই উসিলা ও কবরস্থানের এই এলাকার সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না এগুলো ভালো কাজ দিনই কাজ বেশি বেশি করবেন ওনারা তো বাড়ি ঘর রেখে গেছে কিছুই নিছে না সব তয়ে গেছে আপনার জন্য কিন্তু আপনি সন্তান হয়ে কি করলেন একবার তো বাবার জন্য একটা মাহফিল দিয়ে দোয়া করাইতে পারলেন না একবার তো বাবার জন্য মসজিদে হ্যাঁ দোয়া করাইতে পারলেন না আপনি তো একবারও বাবার জন্য দান সৎকা করে দোয়া করাইতে পারলেন না কিসের সন্তান আপনি হলেন
জন্য আপনদোষ মারা গেলে বাবা মা দাদা দাদি না মারা গেলে তাদের জন্য দোয়া করাবেন যে কোনো উপায়ে মসজিদে মাদ্রাসায় হ্যাঁ এতিম দান করে এবং ওয়াজ মাহফিল করে যে কোনো ভালো কাজ করে করে তাদের জন্য দোয়া করবেন দোয়া চাইবেন এর দ্বারা ওনাদের কবরে পৌঁছায় দেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহান প্রশংসা করে ভালো মানুষ মারা গেলে সকলে চিনে সকলে প্রশংসা করে নবীর একজন সাহাবি নবীর একজন সাহাবি তার নাম হলো সাদ ইবনে মাস বিদায় হয়ে গেলে জিব্রাইল কানে কানে সালাম নিয়েছেন আর ডেকে ডেকে বলছেন নবী গো আজকে আপনার সাহাবিদের মধ্যে কে গো বিদায় হয়ে গেল কে গো বিদায় হয়ে গেছে মহান একজন ব্যক্তি বিদায় হয়ে গেলেন আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন আমি জানি না কে বিদায় হয়ে গেলেন কারণ গায়েবের খবর তো আমি জানি না গায়েবের মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ ছাড়া কি নবী গায়েব জানে এই বিশ্বাস আছে তো পরিপূর্ণ নবী গায়েব জানে না আল্লাহ যদি জানায় তারপর রসুল জানেন রসুল বলেন জানি না কে যেন বিদায় হয়ে গেছে জিব্রাইল কয় নবী এবার শুনেন জমিনে যত ফেরেস্তা আছে আসমানে যত ফেরেস্তা আছে সাত থেকে নয় সত্তর লক্ষ সাত হাজার সত্তর হাজার রহমতের ফেরেস্তা এই জমিনে নিচে নেমে গেছে আপনার এমন একটা সাহাবি বিদায় হয়ে গেছেন যার বিরহ ব্যথায় আসমান থেকে সত্তর হাজার রহমতের ফেরেস্তা নিচে নেমে নেমে তার জন্য দোয়া করতে আছে সাহাবিরা পিছনে পিছনে দৌড়তে আছে এক পর্যায়ে নবীজি সাদ ইবনে মাযের বাড়ির সামনে গিয়া সুদা রাস্তা দিয়া এইভাবে সুজা যাই না আঁকা বাঁকা হয়ে দৌড়াইতে আছে আঁকা বাঁকা হয়ে দৌড়াইতে আছে সাহাবিরা কয় কি ব্যাপার নবীজি আঁকা বাঁকা হয়ে কেন দৌড়ায় সুজা কেন যাই না আঁকা বাঁকা হয়ে কেন দৌড়াইতে আছে এইটা নবীজি সাহাবিদের মনে মনে প্রশ্ন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন নাই অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা সাতকে বেষ্টন করে বসে আছে সাতকে বেষ্টন করে বসে আছে সাতকে বেষ্টন করে বসে আছে আল্লাহু আকবার জোরে কর মুসলমান ফেরেশতা বেষ্টন করে বসে আছে আল্লাহর হাবিব ঘরের ভিতরে ঢুকবেন এমন একটা জায়গা নাই এমন একটা ঢুকবেন ফেরেশতারা নবীকে দেখে দেখে তাদের নূরের ডানা ভেঙ্গে ভেঙ্গে জায়গা করে দিয়েছে তার জায়গা করে দিয়েছে আল্লাহ নবী এইভাবে বিদ্যা আঙুলটার উপরে ভোট দিয়ে সাদের চেহারাটা একবার দেখে আসছে এমনি তাকে দেখে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা এত সুন্দর চেহারা যেন বোঝা যায় মুস্কি হাসি দিয়ে আছে কোনো কিছু দেখতে আছে এমন কিছু চেহারা আমরা দেখতে পাই মৃত্যু হওয়ার পরেও দেখা যায় হাসতাছে ঠিক নেই আল্লাহর হাবিব বিশ্বের রহমাতুল লিল আলামিন সাদের চেহারা দেখি
চলে আসলেন সাহাবীদের কাছে সাহাবীদের কাছে আসা পরে আল্লাহর নবী ডাক দেয়া বলে আল্লাহর নবীকে ডাক দেয়া বলতেছেন নবী গো জানতে চাই গো নবী আপনি কেন গো নবী সুজা রাস্তা দিয়ে সুজা গেলেন না আকা বাকা হয়ে এইভাবে ঘুরে এইভাবে গেলেন মুসাইদে মুসাইদে গেলেন এমনটা কেন করেছেন আপনি সুজা যেতে পারতেন কিন্তু আকা বাকা হয়ে কেন গেলেন সেটা জানতে চাই আল্লাহর হাবিব ডাক দেবে রে সাহাবীরা আমি তাকাইয়া দেখি এই জমিনে একজন দুইজন নয় অসংখ্য অগণিত ফেরেশতা এক হাজার আর দুই হাজার নয় দশ হাজার বিশ হাজার নয় অসংখ্য অগণিত ফেরেশতা তারা নিচে নামছে আমি নবী সুজা যাব এমন একটা জায়গাও খালি নাই আমি তাদের বীর ব্যঙ্গে ব্যঙ্গে আমি সামনের এদিকে আগাইতেছিলাম সাহাবীরা তোমরা তো দেখো না আমি নবী দেখি ও মুসলমান ভালো মানুষ মারা গেলে ফেরেশতারা সব তার জন্য কান্দে আল্লাহ হাবিব বলেন এ সাহাবীরা শুধু ফেরেশতারা কান্দে এমন না বাকাতিস সামাওয়াতি ওয়াল আরশ রহমানের আরশ কান্দে সব কিছু কান্দে আর কান্দে প্রভু গো ভালো মানুষ বিদায় হয়ে গেছে আল্লাহ সাদ বিদায় হয়ে গেছে আপনার সাদ বিদায় হয়ে গেছে এইভাবে কান্দে ভালো মানুষ বিদায় হয়ে গেলে তার জন্য মানুষ ফেরেশতারা কান্দে থাকে আসমান কান্দে থাকে জমিন কান্দে থাকে ফেরেশতা কান্দে থাকে কেন 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 একটাই কারণ আল্লাহর গোলামি করছে এই জন্য আল্লাহ যা বানাইছে সে সব কিছু সেই মানুষের জন্য কান্দে আল্লাহ তো মানুষকে এই জন্যই বানাইছে মানুষ হলো সবচাইতে দামি মানুষ যখন আল্লাহর জন্য দৌড়াবে আল্লাহর জন্য পাগল হবে আল্লাহর প্রেমে মাতোয়ারা হবে আল্লাহ যত কিছু বানাইছেন মানুষ তারা সব কিছু মানুষের গোলাম হয়ে যাবে ঠিক কি ঠিক না আর যখন মানুষ আল্লাহর জন্য হবে না দুনিয়ার জন্য দৌড়াইবে দুনিয়ার পিছনে দৌড়তে পারবে কিন্তু শেষ শেষ পাইবে না শেষ মতো পাবে না আপনি হাঁটলেন বিকাল তিনটার সময় আপনার দেহের একটা ছায়া মাটিতে পড়ে থাকে ঠিক নেই এই ছায়াটা আপনার ধরতে পারবেন নি লাভ দেয়া জোরে লাভ দেন ধরবেন পারবেন নি কেন আপনি লাভ দিলে ছায়াও লাভ দিবে আপনি দৌড় দিয়ে দৌড়তে গেলে সেও দৌড় দিবে কারণ আপনার ছায়া ঠিক নেই ঠিক তেমনি দুনিয়ার পিছনে দৌড়তে পারবেন কিন্তু দুনিয়া দৌড়তে পারবেন না ঠিক কি ঠিক না আর আল্লাহর পিছনে দৌড়লে দুনিয়া আপনার পিছনে পিছনে ঘুরতে থাকবে ঠিক কি ঠিক না সেটাই হলো দুনিয়া এটাই হলো দুনিয়া আর আল্লাহ বলেন দুনিয়ার পিছনে আমার পিছনে যদি ঘুরো সব তোমার জন্য হবে আমার পিছনে দৌড়লে তোমার সব পেয়ে যাবে ঠিক কি ঠিক না এই জন্য যুবক ভাইরা আজকের এই যুবকদের মাহফিল যুবকরা উদ্যোগ নিয়ে করছে আমি দেখলাম সব যুবকরা করছে যুবকদের কাছে আমার আবদার থাকবে প্রত্যেকটা যুবক যাদের মা আছে বাবা আছে প্রত্যেকটা যুবক পিতা মাতাকে কষ্ট দিবেন ঠিক কি ঠিক না পিতা মাতার সন্তানকে এত লালন পালন করে এত কষ্ট করে লালন পালন করছে যেটা সারা রাত ওয়াজ করলো বোঝানো সম্ভব না মার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব হবে এ হাজী সাহেব দশ বার হজ করছেন আপনার হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি আছে গ্যারান্টি আছে তাহলে বিশ বার হজ করছি পঞ্চাশ বার করলে গ্যারান্টি আছে আল্লাহ রসুল বলেন মার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব এত আস্তে মার দিকে একবার তাকালে একটা কবল হজের সওয়াব যে রসুল বলছেন এটাতে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে রসুল বলছেন একবার তাকালে মার দিকে একটা কবল হজের সওয়াব হবে সাহাবী হুজুর আমি দৈনিক দশ বার তাকাই আল্লাহ রসুল বলেন দশ বার না এক হাজার বার যদি তাকাও তোমার আমল নামায় এক হাজার কবল হজের সওয়াব লেখে দিয়ে জন্য মা বড় দামি জিনিস মা যাদের আছে মার সেবা করো মার খেদমত করো বউর জন্য পাগল হয়ে যায় না বউর জন্য পাগল হয়ে যায় না মা মরলে মা আর আসবে না বউ চলে গেলে বউ আবার তকদিরে তাকলে আসতেও পারে বৃদ্ধ বয়সে মানুষ বিয়ে করে ঠিক নেই কিন্তু মা গেলে মা পাওয়া যাবে
মা পাইবেন না এজন্য মা তাকদীর মার সেবা করেন মার খেদমত করে আজকে তো বিয়ের পরে বর জন্য যা করে মা যদি কয় বাবারে একটা হান আইনা 10 টাকা মন নাই মন নাই মা কইছে হান আইনা 10 টাকা বুইলা গেছে গা বউ যে কইছে অত বড় লিস্টি ধরাই দিছে প্রায় 10 15 প্রকার আছে লিপস্টিক আলকাতরা শ্যাম্পু টেম্পু যা আছে সব মেকআপ থেকে ধইরা সব নিয়েছে কিন্তু মার জন্য 10 টাকা হান আন তো মন নাই ঠিক কি কথাটা ঠিক মিথ্যা বললাম না বাস্তব কথা শ্বশুর বাড়িতে বড় বড় মাছ লয়ে যায় কুমিল্লার রসমলাই লয়ে যায় এই টাঙ্গাইল থেকে চমচম নিয়ে যায় বগুড়ার দই নিয়ে যায় ঠিক নেই বড় বড় মাছ নিয়ে যায় শ্বশুর শাশুড়ির জন্য এই বলো শ্বশুর শাশুড়ি খাওয়া ভালো কথা কিন্তু মার আগে খাওয়া ঠিক কি ঠিক না যেই মা তার জন্ম দিল কিন্তু মার সেবা করে না বউর জন্য পাগল হয় বেশি যদি বউর পাগল হও তাহলে জিন্দগিটা ধ্বংস হয়ে যাবে জিন্দগি তো লাভ হবে না লস ছাড়া ঠিক কি ঠিক না বউর বক্তব্য দিত না বউর পাগল হইলে সমস্যা আছে এক রাজা একটা মাছ কিনছে রাজা একটা মাছ কিনছে 2000 টাকা দিছে বউ কইতাছে রে কত দা কিনছো কত 2000 হর 2000 500 টাকা তো দাম হইতো না 2000 দিলা কেন মাছ ফেরত দাও আর টাকা নিয়ে আসো বুঝছেন কথা আচ্ছা আমি মাছটা ফেরত দিলে লজ্জা হইব নি বাদশা তো মাছটা ফেরত দেয় লজ্জা না বাদশা কয় আমি যদি মাছটা নিয়ে যাই মানুষ আমার বলবে রাজার হয় না দনে আর কুমারের হয় না বনে মাছটা আমি ফিরত দেখেন না থাক দো যা বসে বসে শোনা এত টাকা দিয়ে মাছ কেমন দিত কিছু মহিলা কিন্তু এমন আছে তো ক কি করতাম কোথায় বুদ্ধি দে কো বলো কো বুদ্ধি রইলো তুমি তার কাছে গিয়ে বলবা তোর মাছ বেড়া না পেডি যদি কয় মাছ বেড়া তুমি কইবে বেড়া মাছের দরকার নাই বেডি মাছের দরকার দিতে পারতো না মাছ ফিরত টাকাও ফিরত ঠিক আছে গেছে এই মাছলা এদিকে আয় ডাক দিছে ডাক দেওয়ার পরে কে রে তোর মাছ বেড়া না বেডি হে কো আমার জীবন ও জিন্দগি গেল মাছ বেচতে বেচতে এমন প্রশ্ন জিন্দগি তো শুনি নাই কি কইতাম কো যাব না আমার মাছ তো বেড়াও না বিডিও না আর আসলে তো বুঝার কোনো লক্ষণ নাই আমার মাছ বেড়াও না বিডিও না অন মাছ ফিরে দিতে পারবো ফিরে দন দেব মাছটা ক ঠিক আছে এদিকে আয় না আরো দিলাম 2000 কয়া ধরেছে কয়া ধরিল সাইরা কয়া যা যা গিয়া সারা দা টাকা নিয়ে যাচ্ছে আর পহর থেকে মাস থেকে পয়সা ভরে আছে তো এই টাকাটা ওডায়া আবার ফকরে ঢুকাইছে ঢুকানোর পরে ও দেখতাছে পহর ফেট কইলাম আরো হুলতাছে এমনি তো 2000 এ ভুল হইতো শেষ না আমার 4000 অবস্থা তো বেশি খারাপ মহিলা ক হাইছি একটা সুযোগ পাইছি রাজার দেশের বিধান হইল পকেট থেকে কিছু পয়রা গেলে এটা অপরাধ এটা আর উঠানো যাবে না এটা অপরাধ তো এমন অপরাধ করলো কেন এই জন্য মাছ ফেরত টাকাও ফেরত মহিলার কথা টাকা ফেরত আনতেই বা টাকা নিয়ে বেলাই দিতাম না ডাক দিছে তোমার দেশের না বিধান টাকা ফললে এটা উঠানো যাবে না বলে হা এই লোক উড়াইলো কেন তোমার দেশের বিধান মানলো না কেন এই জন্য টাকা ফেরত নিয়ে আসো আর মাছ তারে ফেরত দাও কইলো সত্য কথা ডাক দিছে এই দেখাই এমন কাজ করলি কেন তোর মাছের দাম 500 হবে না দিলাম 2000 আরো দিলাম 2000 একটা টাকা না ফরছে তুই এই টাকাটা উঠাইতে গেলি কেন মাছ ওলা জবাব দিছে যা বনাম এই 5 টাকা পয়সার মধ্যে আপনার একটা ছবি আছে মাথা আছে 5 টাকা পয়সার মধ্যে ছবি আছে নি এই ছবিটা মাটিতে পড়ে থাকবে আপনার মাথাটা মাটিতে পড়বে এই মাথার মধ্যে মানুষ জুতা দিয়া পাড়া দিবে জারু দিয়া পাড়ি দিবে কুত্তা বিলাই সেই মাথার মধ্যে পাড়া দিবে আপনার ইজ্জতকে নষ্ট করবে আমি ভাবলাম যেই লোকটা 2000 টাকা দিল 500 টাকা মাছের দাম হবে না 2000 দিল তার ইজ্জতটা আমি নষ্ট করি এটা হতেই পারে না আরো দিলেন 2000 মোট 4000 টাকা
পাড়া দিবেন আপনার মাথার মধ্যে জারু দিয়া বাড়ি দিবে কুত্তা পাড়া দিবে বিলাই পাড়া দিবে এটা আমি বরদাস্ত করতে পারি না এই জন্য টাকাটা উঠাইলাম আপনার সম্মান করলাম এটা যদি অপরাধ হয় আমার মাছ আমার দিয়া দেন টাকা আপনি নিয়ে যান বাসা কই লাগতো না তোর টাকা লাগতো না আমার মাছ ঠিক আছে মাছও দিয়া যা আর 2000 নিয়া যা 6000 টাকা দিলাম বাজারে দিয়ে যাইবি আর বলবি কোন বেড়া যেন বর কথা না শুনে বর কথা শুনলে জিন্দগি তো লস লাভ হবে না জোরে কোন ঠিক নি এই বর কথা হই না জোরে বানা কয় হাজার প্রথম তো 2000 দিছিল 2000 সারা মুড হ্যাঁ মুড লস হই হাজার তো 2000 মাত্র লে কত লস এই বর কথা হই না সাইরা লস এই জন্য সব কথা শুনুন যেত না সব কথা শুনুন যেত না মাঝে মধ্যে পরামর্শ নেবেন বুঝা মাঝে মধ্যে পরামর্শ নেবেন সব কথা বউ শুনলে সমস্যা আছে মায়ের আমার এই জন্য মা মার কাছ থেকে সব কিছু বলবেন মা যদি দোয়া করে এই দোয়াটা সরাসরি আল্লাহ কবুল করে পৃথিবীর যত বড় বুজুর্গ আছে ওলি আছে যত বড় আলেম আছে তার কাছে দোয়া চাইলে দোয়াটা কবুল হইতে পারে নাও হতে পারে সন্দেহ আছে পার্টিশন সেখানে আছে কিন্তু মা যদি দোয়া করে দোয়াটা করতে দিরি কবুল হইতে একটা সেকেন্ড তো দিরি নাই সুবহানাল্লাহ জোরে বলো যুবকদেরকে বলবো যাদের মা আছে বাবা আছে মা বাবার কাছে বিয়াদবি করবা না পারবা তো ইনশাআল্লাহ মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না আর মা বাবারও দায়িত্ব আছে মা বাবারও কিছু দায়িত্ব আছে সন্তান দুনিয়াতে আসার পরে ভালো সুন্দর নাম রাখতে হবে আর আজকে নাম রাখে এমন সুলটু বলটু হ্যাঁ সিনজি ওটু আমার একদিন যে গেল আমার ছেলের নাম রাখছি তো প্রথম সন্তান নামটা কেমন কি কি নামটা হলো পাপ্পু আমার পাপ্পু নামের অর্থটা কি অর্থ জানলে ভাল লাগে পাপ্পু নামের অর্থ তো ডিকশনারি দেখছে পাপ্পু নামের অর্থ হলো আদরের কুত্তার বাচ্চা কি বুঝায় আদরের কুত্তার বাচ্চার ছেলের নাম নাম দেখছে পাপ্পু যদিও দেখতে আদর সুন্দর কিন্তু অর্থ তো ভালো না আদরের কুত্তার বাচ্চা তাই আমি কই হেমাংশের বাচ্চা কোন সময় বা নাম রাখছেন কুত্তার বাচ্চা তো অর্থ দেখে নাম রাখতে হবে ঠিক নিও কিছু মানুষ আছে মিলায় মিলায় ছন্দ মিলায় মিলায় নাম রাখে ছন্দ মিলায় মিলায় ঠিক না আমার ওই বড় বোতর নাম এটা ছোট বোতর নাম এটা আর আর একটা বালা নাম রেখে দিই মিলাই রেখে দিই তো আমার উস্তাদ ছিলেন আল্লাহ হাফেজ রহমতুল্লাহ হুজুরে কইতো তো একবার দাওয়াত কে রেখেছে যাওয়ার পরে কইতাছে হুজুর আমার নাম রেখে দেন আমার ছেলে হয়েছে তো কো রেখে দাও আব্দুর রহমান কো না এটা পুরান হয়ে গেছে বালা নাম কো কি নাম কইতাম কি নাম কইতাম চিন্তা করতেছি এমনি কো একটা নাম আছে তো আর আমার তিন ছেলে আরো আছে তাদের সাথে মিলে রেখে দেন তো মিলে কি ও বড় ছেলের নাম হলো নুরু এটা ওর বাবু বড় ছেলের নাম নুরু তৃতীয় ছেলের নাম হলো সুরু তৃতীয় ছেলের নাম হলো টুরু হুজুরে কো রাখ কেলাও চতুর্থ ছেলের নাম গুরু নুরু সুরু টুরু গুরু মিল আছে অতি যখন মিলাই তাই মিলাই মিলাই চাও তাহলে গুরু ছাড়া আর কোনো নাম নাই ঠিক নি কথা আমরা খালি মিলাই মিলাই রাহে আমরা দেশের অবস্থা খালি মিলাই মিলাই ও বড় ছেলে আছে এই নাম আর একটা নাম এটা রেখে দেয় মিলাই রাহে একবারও চিন্তা করো না অর্থটা কিটা একবার ভাই খারাপ লাগছে একবার ভাই বেঁচে সৈয়দ মাসুটি হারাইছে তো প্রবাসী আছে নাকি তো ভাই হারাইছে আমার বাইরে 10,000 টাকা নিয়ে দিও লয়ে আসে আপনার নাম কি আব্দুর রহমান হা আপনার বাইরে 10,000 টাকা দিছে আপনি খরচ করতে তাকে আল্লাহ সৈত মাস 10 টাকা বড় না সাবান হাইতাম তারা বেরি হইতাম আর আমার বাইরে 10,000 টাকা দিল আনন্দ তো মন ভরপুর খুশি কারে কয় ঠিক আছে আপনি আইসে না খায় দা থাকতেন না খায় দাও লাগবো ঠিক আছে খায় গেলাম তো খানা বসছে তো এই লোকের তিন ছেলে কই ছেলে কথা কয় কো ছেলে বড় ছেলের নাম হলো ফসা দ্বিতীয় ছেলের নাম হলো বাসি আর তৃতীয় ছেলের নাম হলো মুদ্যা বড় ছেলে লাগছে ফসা বাতাম এই লোকে কয় কিনি বাত ফসা ভাই খাইতাম না
আরে না খাইতাম লাগবে আমরা না খাওয়াই মেহমান নে বিদায় করে না আমার না খাই গেলে কেমন লাগে হ না ভাই খাইতাম না ওই বাসি গাইলাম গপকিরি ভাত ফসা ডাল বাসি ভাই আমার অবস্থা খারাপ আল্লাহর রাস্তায় মাফ চাই আমি খাইতাম না মাফ করে দেন আমার পেটে বড় সমস্যা কোন খাইতাম লাগবো এই মুত্তা তাড়াতাড়ি ফানিয়া লুকে জুতা মোজা ফালাইয়া দৌ ভাত ফসা ডাল বাসি মুত্তাঞ্চে ফানি আসলে কি ভাত ফসা না নাম ফসা আসলে কি ডাল বাসি ডাল লাগন না বাসি আসলে কি মুত্তা হানিয়াঞ্চে না টিউল দে সাইতে আনছে অরিজিনাল দে আনছে কিন্তু নামে জুতা মোজা ফালাইয়া দৌড় মনে লাগছে ঠিক কি ঠিক না এমন কিছু নাম আমাদের দেশে আছে না নাই এই জন্য পিতা মাতার দায়িত্ব হলো সুন্দর নাম রাখো মিলে মিলে রাখো যে আব্দুর রহমান নাম কত সুন্দর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে রে আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল সাত্তার আব্দুর রহমান আব্দুল গাফফার আব্দুল সাত্তার আব্দুর রহিম আমার কাছে আসো সকলেই যখন সামনে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে তোর নাম কি আল্লাহ আমার নাম আব্দুর রহমান তোর নাম আব্দুর রহমান হয় কেমনে আমার নাম হলো রহমান তোর নামও হলো আব্দু আমার নামের সাথে মিলাইয়া নামটা রাখার কারণে আমি মহান আল্লাহ আমি মহান আল্লাহ তোরে মাফ করে জান্নাতবাসী বানায়া দিলা এই জন্য সুন্দর নাম রাখবেন পিতা মাতা সুন্দর নাম রাখবেন আর না হয় মালিকের কাছে ধরা খাইতে হবে সুন্দর নাম রাখবেন এই হলো আপনাদের দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব হলো সন্তানকে নামাজ পড়াও সন্তানকে সাত বছর হলে নামাজে নিয়ে যাও মসজিদে দশ বছর হলে নামাজের জন্য বেতের বাড়ি লাগাও আঘাত করো নামাজ পড়তেই হবে এই জন্য সম্মানিত হ্যাঁ মা বোনের যারা শুনতেছেন যুবক ভাইরা মুরব্বী ভরা প্রত্যেককে আমি বলবো যে সন্তানের হক সন্তানকে দিয়ে দেন সুন্দর নাম রাখেন তাকে মাদ্রাসায় পড়ান হ্যাঁ কোরআন পড়ান নামাজ টুকুন পরিপূর্ণ শিক্ষা দেন যেন মালিকের কাছে আপনার দোয়া খাইতে না হয় আপনি তার পাওনা দিয়ে দেন আপনি বৃদ্ধ হয়ে গেলে আপনার পাওনা সে অটোমেটিক দিয়ে দিবে ঠিক কি ঠিক না আপনি যদি তার হক আদায় করেন না সেও আপনার হক আদায় করবে না আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে আজকের আলোচনার উপরে আমল করার তৌফিক দান করে সকলেই বলি মহব্বতের সাথে আমিন।